Hello, assalamu alaikum. সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আজকে আমার মেয়ের 11 মাস হলো। আমার মেয়ে দেখেন কি করতেছে, নিজে নিজে হাঁটা শুরু করে দিছে। মামা কি করো তুমি, হাঁটতে পারো? আসো তো মামার কাছে, আসো তো, আসো। এই যে মানজিয়ে মনি এখন হাঁটতেছে একা একা। যাও তো, যাও, নানু ডাকতেছে, নানুর কাছে যাও তো। তুমি হাঁটতে পারো? মামা হাত ধরো, আসো। ইয়ে, কি করো? নানুর কাছে যাচ্ছ? নানু ডাকে, ওই যে নানু ডাকে, যাও। এই যে সে একা একা হাঁটতে পারে এখন, সে একা একা হাঁটতে পারে এখন, নানুর কাছে যাচ্ছে। যাচ্ছ নানুর কাছে? যাও যাও যাও। এখন কি ধরবা, চেয়ার ধরবা? ইয়ে, গুড জব। দা চলো, লেটস গো, হাঁটো। সে এখন দেয়াল দড়ি দড়ি আসতেছে আমার কাছে, আসো। ইয়ে মামা, তোমার 11 মান্থ হয়ে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে ইয়ে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে দেখতেছেন। দেখা ধরো, এখানে আসলে সে দাঁড়ায় যায়, মানে সে আর এদিকে আসতে পারে না, কিভাবে আসবে সে চিন্তা করতে থাকে, খোঁজে আমি কি ধরে যাব। আসো, দাম মামার হাত ধরো, হেল্প করবো মামা তোমাকে। ও, সে খুঁজতেছে, সে নিজে নিজে আসতে চাইতেছে। আসো আসো মামা, আসো, দে এটা ধরো, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ আসো। ও, পারো না আসতে, চলে যাইতে সবার, না চলে যাও। হাসি কেমনি রে মানজি মনি, হ্যাঁ কাকে ডাকে, কথা বলতেছে। দা আসো, আসো, আমি হেল্প করবো, আসো। ইয়ে, ওমা আসবে না, আমার হাত ধরেও সে আসবে না, সে নিজে নিজে আসতে চাইতেছে। দেখেন সে কি করতেছে। মামা তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার 11 মাস হয়ে গেছে আজকে? ইয়া, হয়ে গেছে? বাহিরে যাবা? চলো আমরা ঘুরতে যাই, চলো চলো আমরা ওইদিকে যাই, চলো আসো, আসো মামার কাছে, আসো, কাম, আসো। হ্যাঁ আসো মামার কাছে, আসো। ইয়ে, আসো। এই যে পিকাবু, আসো। সে আসতেছে আবার, মানে নানুকেও নিয়ে আসো সাথে করে। আমার আম্মু নানুকে ডাকো, নানুকে বলো আসতেছে, আসো আমার সাথে, চলো। তুমি আসো, তুমি আসো, দেখতেছো, আসো আসো। আটে কিভাবে রে বুড়িটা, চলে যেতেছে নানু, দেখো, দাও যাও, এটা ধরো, এটা ধরো, দেয়াল ধরো, আসো। এই তার নানু বাহিরে যাচ্ছে, এখন সেও যাবে ওইদিকে, যাও হাঁটো, যাও, টাটা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ দাও তো, কেউ আছে এখানে? দা যাও মামা, দেখা আমার দিকে তাকাও, কোথায় যাচ্ছ তুমি মামা? বাইরে যেতাম, আমাকে ডাকতেছে যে চলো আমার সাথে, চলো, না চলো, লেটস গো, চলো। হ্যাঁ চলো, ও যাও, চলো,
যাও যাও যাও, হ্যাঁ মামা যাবো, যাও দরজা খোলার পরে সে বলতেছে এটা কি, আগে তো কখনো দেখিনি এরকম। দেখেছো তুমি এটা কি মামা, দেখেছো বাহিরে যাবা, চলো নানুকে বলো, বলো আমার সাথে চলো। এখান থেকে আম্মু তো দরজা বন্ধ করে কিচেনে চলে গেছে, আমার আম্মু বাহিরে চলে গেছে, সে অনেক গোসা হয়ে গেছে, কেন তাকে নিল না, সে চিৎকার করতেছে আর রাগ দেখাইতেছে, কেন আমাকে নিল না, শুধু দরজার দিকে তাকাইতেছে। নানু কই, নানু চলে গেছে তাকে রেখে, যখন আম্মু কিচেন থেকে তাকে ডাক দিছে তখন সে বুঝছে যে না নানু তো ওইদিকে, তখন সে আবার এইদিকে আসার চেষ্টা করতেছে নানুর কাছে যাবে, সে বারবার দরজার দিকে তাকাইতেছে, নানু কই নানু কই, আবার ওইদিকে দেখতেছে কোন দিক থেকে আওয়াজটা আসলো, তাকায় কেমনে, সে লোকে লোকে দেখতেছে নানু কোন দিক থেকে আমাকে ডাকে রে। দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।